আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আজ কথা বলব জিনে আক্রান্ত রোগীর ওপরে সেই জিনটাকে কিভাবে হাজির করবেন এবং হাজির করার পর সেই জিনটাকে কিভাবে ছাড়ানো যায় সেই কৌশলটা সেই তদবিরটা বলবো আজকের এই ভিডিওতে কিভাবে কোন দোয়াটা পড়লে সেই জিনটা রোগীর উপরে হাজির হতে বাধ্য হবে একটা একটা করে বলবো সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলবো এর জন্য ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আর এই ধরনের নতুন নতুন ঝাড়ফুঁক তথা তদবির করার নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি আমাদের এই হানাফিক্লা মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ের দিকে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা বন্ধুরা জিনে আক্রান্ত ওই রোগীটার ওপরে কিভাবে জিনটাকে আপনি হাজির করবেন আমি এবার কৌশলটা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে যাবেন ব্যাপার হচ্ছে যিনে আক্রান্ত রোগীটাকে আপনি আপনার সামনে বসাবেন বসানোর পর আপনি এগারো পিস আগরবাতি নেবেন ওই এগারো পিস আগরবাতির উপরে আপনাকে যে দোয়াটা পড়তে হবে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটা হচ্ছে ওয়া ইজা বাতাস্তুম বাতাস্তুম, জাব্বারিন এই দোয়াটাকে আপনাকে প্রত্যেকটা আগরবাতির উপরে এগারো বার করে পড়তে হবে ভালোভাবে খেয়াল রাখবেন এইটা পড়ার আগে আপনি একবার দরুসরিফ পড়ে নেবেন এবং শেষে একবার দরুসরীফ পড়ে নেবেন এগারো বার করে যখন প্রত্যেকটা আগরবাতির উপরে আপনার এই দোয়াটা পাঠ করা হয়ে যাবে তখন আপনি একটা একটা করে ফু দেবেন আপনি একসঙ্গে এগারো বার পরে সবগুলো আগরবাতির উপরে ফু দেবেন না এগারো বার পড়বেন একটা আগরবাতিতে আপনি ফু দেবেন এইভাবে প্রত্যেকটা আগরবাতির উপরে এগারো বার করে পড়বেন যখন আপনার ফু দেওয়া হয়ে যাবে তখন আপনি এক টুকরো মাটির শুকনো একটা চ্যাঙ্গারি নিন মোটামুটি এই পরিমাণ একটা ঘুটি পরিমাণ আপনি শুকনো পাক পবিত্র মাটি এবং সেই মাটিটার উপরে আপনি বিসমিল্লা সহ সম্পূর্ণ সুরা মোজাম্মিলটা একবার পাঠ করুন পাঠ করার পর আপনি ওই মাটির টুকরোটাতে দম করুন বা ফুঁ দিন ফুঁ দেওয়া যখন আপনার হয়ে যাবে তখন ওই রোগীটার ডান হাতে আপনি মুঠোর মধ্যে ভরে তাকে দাবাতে বলুন এবং চোখ বন্ধ করে রাখতে বলুন সেই রোগীটাকে দেখবেন যখন মাটিটা ধরবে রোগীটা আর চোখ বন্ধ করে দেবে ক্ষণিকের মধ্যেই আশেপাশে জিনটা ঘোরাফেরা করবে এবং রোগীটা দেখতে পাবে জিজ্ঞাসা করবেন মাঝে মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ যদি বলে হ্যাঁ দেখতে পাচ্ছি তখন রোগীকে বলবে যে ডাকো তোমার কাছে মাত্র কিন্তু ডাকা সেই জিনটা রোগীর উপরে আসতে বাধ্য হবে যখন জিনটা রোগীর উপরে এসে হাজির হয়ে যাবে তখন যদি আপনি সামাল দিতে পারেন তাহলে এই কাজ করবেন আর যদি সামাল দেওয়ার ক্ষমতা আপনার না থাকে এই ঝাড়ফুঁক সম্পর্কে বা তদবির করা সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজ করতে যাবেন না না হলে হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে আর এই কাজ করার আগে আপনাকে আগে নিজের শরীরটাকে বন্ধ করে নিতে হবে নিজের শরীরকে কিভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারে ভিডিও আমার আগে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন যখন রোগীটার উপরে জিনটা হাজির হয়ে যাবে সাওয়ার হয়ে যাবে তখন আপনি তাকে জিজ্ঞাসাবাদ করুন কি জন্য আসা হয়েছে সে আপনার প্রশ্ন করা মোতাবিক উত্তর দিতে বাধ্য হবে যদি উত্তর না দেয় আপনাকে রোগীর কানের মধ্যে জিনের প্রথম পাঁচটা আয়াত পরে ফোঁক লাগাইতে হবে তারপর দেখবেন জিন কথা বলতে শুরু করবে তাও যদি কথা না বলে তাহলে আপনাকে কিছু পরিমাণ একটা পাত্রে সরষের তেল নেওয়ার পর আপনাকে সোরা জিনের ওই পাঁচটা আয়াত পাঠ করে ওই সরিষার তেলটাতে ফু দিতে হবে এই কাজটা আপনি আগে থেকেই করে রেখে দেবেন যখন দেখবেন রোগী কথা বলতে চাইছে না তখন আপনি আঙ্গুলের মধ্যে দুটো আঙ্গুলের মধ্যে ওই তেলটাকে লাগিয়ে রোগীর দুটো কানে আপনি দিয়ে আঙ্গুল সমেত ঢুকিয়ে হালকা করে চেপে ধরবেন দেখবেন জিন কথা বলতে বাধ্য হবে এবং চলে যেতে বাধ্য হবে যাওয়ার আগে তাকে কসম করিয়ে নিন আল্লাহর কসম তাকে করিয়ে নিন যদি বাড়াবাড়ি করতে যায় তখন আপনি বলবেন যে হজরতে সোলাইমান আলাইসাল্লামের দরবারে তোমার কিন্তু আমি নালিশ জানাব দেখবেন সে ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে কিন্তু বাধ্য হয়ে যাবে যখন জিনটা পালিয়ে যাবে তখন বন্ধের জন্য তাকে একটা তাবিজ দিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেন আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ